আমি এখন এসে পৌঁছেছি ইস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। 1927 সালের অধিনায়ক আমাদের ইস্ট বেঙ্গল ক্লাবের প্রখ্যাত খেলোয়াড় স্বর্গীয় শ্রী সূর্য চক্রবর্তীর বাড়িতে আমরা এখানে পেয়ে গেছি ওনার ছেলে শ্রী সুনীল কুমার চক্রবর্তীকে। তো আমরা কিছু কথা বলি ওনার সাথে, ওনার কাছ থেকেই জানার চেষ্টা করি ওনার বাবা স্বর্গীয় শ্রী সূর্য চক্রবর্তী সম্বন্ধে কিছু কথা। তো সূর্যবাবু সম্বন্ধে আমরা কিছু কিছু জেনেছি এর আগে, আপনিই বলেছেন এবং কিছু বইয়েও পড়েছি যে অসাধারণ খেলোয়াড় তো ছিলেনই, মানে এটা তো অনস্বীকার্য। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে একটানা 10 বছর উনি ইন্ডিয়ান ভার্সেস ইউরোপিয়ান যে খেলা হতো সেখানে একটানা 10 বছর উনি সমান দক্ষতায় খেলার সুযোগ পেয়েছিলেন এবং খেলেও ছিলেন। আমি একদম একটু পুরোনো দিকে ফিরে যাই, কুমিল্লা ছেড়ে এখানে এলেন। আসার পরে ওই রবি ঠাকুরের যে অধ্যায়টা, রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে উনি থাকতেন, ওই ব্যাপারটা যদি একটু আপনি আপনার মুখ থেকে শুনতে চাই। উনি শান্তিনিকেতনের ছাত্র ছিলেন, রবীন্দ্রনাথের স্নেহধন্য পুত্র এবং ছাত্র হিসাবে তিনি গণ্য করতেন। রবীন্দ্রনাথ ঠাকুর ওনাকে খুব ভালোবাসতেন। তা বাবা কুমিল্লা থেকে এখানে এসে পড়তেন, সেই জন্য গ্রীষ্মকালে যখন শান্তিনিকেতন বন্ধ হতো তখন রবীন্দ্রনাথ ঠাকুর ওনাকে নিয়ে জোড়াসাঁকো হতে ওনার নিজের বাড়িতে রেখে দিয়ে পড়াশোনা করাতে, মানে ওনাকে ওখানে যেতে দিতেন না, মানে হ্যাঁ ওনাকে আর যেতে দিতেন না এবং কলকাতা ময়দানে খেলার সুযোগ করে দিতে। তো উনি বলতেন তুই এখানেই থাকবি, আমার কাছে পড়াশোনা করবি আর কলকাতার মাঠে খেলাধুলা করবি। মনে হয় এটা খুব সম্ভবত 1920 সাল বা তার আগে 1918 সাল, এরকম 1918 সাল 1920 সালের মধ্যে। এবং ওনার মানে আপনার ঠাকুরদা, মানে ওনার বাবা তো খুব বিখ্যাত উকিল ছিলেন। আমার বাবার বাবা, আমার ঠাকুরদা বিখ্যাত উকিল ছিলেন, ওনার নাম ছিল ললিতমোহন চক্রবর্তী স্বর্গীয়। আর এটাও শুনেছি উনি বেশ কয়েক বছর আবার ওই সময় ওই রবীন্দ্রনাথ ঠাকুরের একটা শান্তিনিকেতনের টিম ছিল বিশ্বভারতী একাদশ, ওখানে উনি খেলাধুলা করেছিলেন। হ্যাঁ উনি একটা টিম করেছিলেন এবং বাবাকে ওখানে বাবাকে নিয়ে একটা টিম করেছিলেন এবং ওখানে তিনি খেলাধুলো করতেন এবং অনেক টুর্নামেন্ট ওখানে তিনি জিতে প্রাইজ শান্তিনিকেতনেই রেখেছেন। আর ওই বিষয়টা ঠিক আছে, তারপরে তো চলে এলেন এরিয়ান ঘুরে ইস্ট বেঙ্গল ক্লাবে। এর মধ্যে একটু বলি, উনি আবার ঢাকা ওয়ান্ডার্সেও খেলতেন। ঢাকা ওয়ান্ডার্স বিখ্যাত টিম, ঢাকা ওয়ান্ডার্স। এবং ঢাকা ওয়ান্ডার্স থেকেই তো সেই সময় ইস্ট বেঙ্গল বলুন, মোহনবাগান বলুন, বহু প্লেয়ার ঢাকা ওয়ান্ডার্স আর ঢাকা ওয়ারি। হ্যাঁ ঢাকা ওয়ান্ডার্স আর ঢাকা ওয়ারি থেকে বহু প্লেয়ার এখানে কলকাতায় ডিভিশনে খেলছে। ওনার সমসাময়িক তো বন্ধু ছিলেন আমাদের গোষ্ঠপাল, ওনার থেকে 2 বছরে বড় ছিলেন, 2 বছরে বড়। হ্যাঁ এবং উনি চিরকালই দাদা বলে ডাকতেন। আপনার এই বাড়িতেও তো গোষ্ঠবাবু এসেছিলেন? হ্যাঁ আমার এই বাড়িতে 71 সালে তিনি এসেছিলেন, আমি নিজে দেখেছি এবং সারাদিন ছিলেন, কবিতা গান এবং বাড়ির পাশে আমার পুকুর, একটা বড় পুকুর আছে, পুকুরে চান করেছেন, খেয়েছেন, খুব আনন্দ করেছেন। এবারে একটা প্লেয়ারের যে একটা বলিষ্ঠ প্লেয়ার গোষ্ঠপাল, তার মধ্যে যে একটা শিশুসুলভ মনোভাব ছিল, এটা আমরা চাক্ষুষ করেছি, দেখেছি সেই সময়। এবং যাকে চীনের প্রাচীর বলা হতো তার ভেতরে একটা কোমল হৃদয় ছিল, এটা আমরা সামনের থেকে দেখেছি। আচ্ছা এরপর আরেকটা কথা, যেটা খেলোয়াড় জীবন তো আছেই, আমার খুব জানতে ইচ্ছা করে যে ওনাদের প্র্যাকটিসের ব্যাপারটা। আপনি তো আপনি নিজেও খেলাধুলার সাথে একসময় বিরাটভাবে যুক্ত ছিলেন,
তো এই জন্য আপনি ওনার সাহচর্যও ছিলেন, উনি আপনার সাথে মানে মাঠেও হয়তো, উনিও তো একটা সময় কোচিংও একটুখানি করিয়েছিলেন আমাদের এই মাঠে এখানকার। তো ওনারা কিভাবে প্র্যাকটিস করতেন আপনি একদিন বলছিলেন, তো আমার খুব জানার ইচ্ছে ওই জিনিসটা, যদি একটু বলেন। দেখুন, আমিও খেলাধুলা করেছি, কলকাতা ফার্স্ট ডিভিশনে খেলেছি, সেকেন্ড ডিভিশনে খেলেছি, কিন্তু উনি এইখানে আমাদের এইখানে কোন্নোর অলিম্পিক বলে একটা টিম আছে অনেক 100 বছরে আগে, সেই ক্লাবে খেলার সময় এখানে অনেক বিখ্যাত বিখ্যাত প্লেয়াররা আসতেন এবং খেলা দেখতেন। এই এইখানে উনি কোচিং দিতেন, এই ক্লাবে কোচিং দেওয়ার সময় ওনার একটাই কথা, ফার্স্ট রান দেন কিক। আমরা সেটা পরে আমি জীবনে ভোগ করে বুঝেছি সত্যি কথা, ফার্স্ট রান দেন কিক যে একটা প্লেয়ারের কত দরকার, এবং উনি বলতেন এটা যদি শিখতে পারেন তাহলে অর্ধেক খেলা শিখে যাবেন, আর স্কিলটা হচ্ছে ভগবান দেওয়ার জিনিস, তবে যেই হোক তাকে ফার্স্ট রান দেন কিকটা আগে শিখতে হবে। কেননা উনি বলতেন যে এক সময় এমন খেলা হবে আসবে যে তুমি চোখ তুলে তাকাবার সময় পাবে না, যেমন আমরা বরাবরই শুনে এসেছি যে দেখে শুনে পাস করবে এবং খেলবে ঠিক জায়গায় পাস করবে, উনি বলতেন আমার চোখ বেঁধে দিলে আমি খেলব, কেন একটা সময় এমন সময় আসবে দেখবে চোখ তুলে তাকাবার সময় পাবে না, একটা ছকের মধ্যে খেলতে হবে, আমি এই এই ছকে লোক থাকবে আমি বল পাস করে দেব, সে যদি না থাকে তার দোষ কিন্তু আমার দোষ নয়। পরবর্তীকালে আমি দেখেছিলাম আর্জেন্টিনা যেবার ফাইনালে উঠলে সেখানে এত দুর্ধর্ষ খেলা, এত ফাস্ট খেলা যে একবার আক্রমণ করলে তারা পেছোবার সময় পাচ্ছে না, অপোনেন্ট আক্রমণ করছে, তখন বুঝেছিলাম সত্যি তো এত ফাস্ট গেম, তাহলে চোখ তুলে তাকাবার সময় কোথায়। মানে সেই 20-এর দশকে সেই ধরনের মানসিকতা নিয়ে আধুনিক চিন্তা ভাবনা নিয়ে তিনি ওই চিন্তা ছিলেন, এবং কলকাতার মাঠে অনেক প্লেয়াররাই জানেন তিনি বলেছিলেন আমাকে একটা 100 গজের সুতো দিয়ে দাও, বিছিয়ে দাও, আমি তার উপরে নিয়ে বল নিয়ে যেমন স্পিডে খেলি সেই স্পিডে দৌড়ে চলে যাও, এবং তিনি দেখিয়েছেন। ভাবা যায়, মানে আমি তো শুনেছিলাম সেই সময় যখন উনি ইস্ট বেঙ্গলে খেলতেন সেই সময় উনি লিলুয়াতে থাকতেন, তো ওখান থেকে সাইকেল করে মাঠে, হ্যাঁ, এবং মাঠে নেমে ওখানে আবার খেলা শুরু, হ্যাঁ, ওখানে রেলে কাজ করতেন, লিলুয়া থেকে সাইকেল করে তিনি কলকাতা মাঠে যেতেন এবং ওখানে খেলাধুলো করে আবার সাইকেলে ফিরে আসতেন। ওই সব কয়েকবার উনি অ্যাক্সিডেন্টও করেছেন সাইকেলে, কারণ উনি ফিগার আন্তাজি একটু বেটে ছিলেন, যার জন্য বড় সাইকেল, তখন তো ছোট সাইকেল ছিল না, বড় সাইকেলে অনেক সময় অসুবিধা হয়, যারা সাইকেল চালায় তারা বোঝেন। আরেকটা কথা আমরা খুব শুনেছি, মানে আপনার বাবার সময়কার বহু মানুষের কাছে আমি গেছি, তাদের পরিবারের কাছে, তো কথা প্রসঙ্গে আপনার বাবার কথা যখন এসছে তখন উনি বলেছেন যে ওনার পার্সোনালিটি, এত বড় একজন ব্যক্তিত্ব ছিলেন, হ্যাঁ, মানে উনি যে সমাজের সমস্ত স্তর থেকে তাকে শ্রদ্ধা করা হতো, তো এই বিষয়ে সেই দেশভাগের সময় একটা ঘটনা ঘটেছিল, আপনি যদি ওটা একটু বলেন। এই প্রসঙ্গে আপনাকে বলতে আমি একটু বলছি যে আধুনিক যুগে পয়সা দিয়ে লোকে খেলছে, পয়সাটা পাচ্ছে বটে কিন্তু সম্মানটা পাইত না। তখনকার দিনে ওনারা বলতে আমরা পয়সা পাইনি বটে কিন্তু যে সম্মান পেয়েছি, যে ভালোবাসা পেয়েছি সেটা মুখে বলা যায় না। একটা ঘটনা দিয়ে আপনাদের জানাচ্ছি, তখন বাংলাদেশ ভারত পাকিস্তান হয়েছে, বাংলাদেশ না ভারত পাকিস্তান হয়েছে 47 সালে, আমাদের পূর্ববঙ্গে সব আত্মীয় স্বজনরা ঘর বাড়ি ছেড়ে কলকাতা এসছে, মানে সহায় সম্বলহীন অবস্থা একেবারে, হ্যাঁ, একদম কিছুই নেই, শুধু কয়েকটা পুরস্কার নিয়ে এসছে। আমার এক জ্যাঠাতো বোন, তিনি
শিয়ালদা এসে তিন দিন প্ল্যাটফর্মে ছিলেন, কেননা কোনো ঠিকানা ছিল না তার কাছে, এবং যখন প্ল্যাটফর্মে শরণার্থীদের ভিড় হয়ে গেছে তখন একদিন প্ল্যাটফর্ম পরিষ্কার করছেন, তখন জোর করে তাদের বাইরে বার করে দিচ্ছে। সেই সময় আমার ওই জ্যাঠাতো বোন বলেছিলেন যে আমাদের আত্মীয় এখানে আছে, আমার এক আত্মীয় খেলাধুলো করত, কি নাম? তখন বলেছিলেন সূর্য চক্র। সেই নাম শুনে চেকার এবং পুলিশরা নিজেদের মধ্যে তাকাতাকি করে চলে গেলেন। কিছুক্ষণ বাদে তারা বেশ কিছু রেলের লোক এবং ফোর্স নিয়ে এসে আমার আত্মীয়কে স্টেশনে বাইরে একটা ঘোড়ার গাড়িতে করে পাঠিয়ে দিলেন লিলুয়ায়। তা দিদি জিজ্ঞেস করলেন আমাকে কোথায় পাঠাচ্ছেন, বললো যে আমরা আপনার আত্মীয়ের কাছেই পাঠাচ্ছি, তবে একটা রিকোয়েস্ট আপনাকে, আপনাদের এখানে যে দুর্ভোগ করেছেন এবং আমরা যে আপনাদের সেরকম সাহায্য করতে পারিনি, এটা যেন সূর্য চক্রবর্তীকে বলবেন না, কারণ তাকে আমরা খুব শ্রদ্ধা করি। এমনকি ঘোড়া গাড়ি ভাড়াটা পর্যন্ত তেনারাই দিয়ে দিয়েছিলেন। খেলা ছেড়ে দেওয়ার এত বছর পরেও, সত্যি তো খেলাধুলো ছেড়ে দেওয়ার পরেও মানুষ যে এত ভালোবাসে, এত সম্মান দেয়, এই সকল নিদর্শন না হলে বোঝা যেত না। আমরাও মেনেছিলাম সত্যি ক্লাবের জন্য এত পরিশ্রম করেছেন, কিন্তু মানুষের হৃদয় জয় করেছে। টাকা পয়সা পায়নি বটে, কিন্তু সম্মান এবং ভালোবাসা খুব পেয়েছে। তখনকার দিনে সেই সময়ে সূর্য চক্রবর্তী কলকাতা লীগের সর্বশ্রেষ্ঠ স্কোরার, মানে হাইয়েস্ট স্কোরার ছিলেন, এবং বহু বেশ কয়েক বছর ওইটাই রেকর্ডটা ছিল, 62টা গোল। হ্যাঁ, 62টা তিনি গোল করেছিলেন, 62টা গোল ইস্ট বেঙ্গলের হয়ে, ইস্ট বেঙ্গলের হয়ে, এটা একটা রেকর্ড আছে। তারপরে সোমানা ওটাকে ভেঙে দেয়, কিন্তু সেই রেকর্ডটা বেশ কয়েক বছর ছিল এবং তখনকার দিনে বিরাট একটা রেকর্ড এটা। হ্যাঁ, বিরাট রেকর্ড। আরেকটা জিনিস যেটা, 10 বছর টানা উনি ভারতীয় টিমের হয়ে খেলেছিলেন ইউরোপিয়ানদের বিরুদ্ধে, অন্য কোন প্লেয়ারই ওরকম 10 বছর টানা, আমার মনে হয় টানা 10 বছর সমান দক্ষতায় খেলেন নিহত গোষ্ঠপাল ছিলেন, কিন্তু ইস্ট বেঙ্গলের আর কোন প্লেয়ার এরকম ভাবে 10 বছর টানা খেলেননি, সুযোগ পাননি, সুযোগ পান, সুযোগ পাননি। আর বড্ড স্নেহ করতেন ছোটদেরকে, এটা আমি শুনেছিলাম, যেমন মজিদ তো আছেই, মজিদকে দারুণ স্নেহ করতেন সেই সময়। আর খেলা ছেড়ে দেওয়ার পরেও নিয়মিত ইস্ট বেঙ্গল ক্লাবে যেতেন, মাঠে যেতেন। হ্যাঁ, জীবনের শেষ দিন পর্যন্ত কলকাতার মাঠে যেতেন, খেলা দেখতেন চুপচাপে বসে। এখানে অনেকেই তার সঙ্গে যেতেন, যেমন বিশিষ্ট রেফারি প্রতুল চক্রবর্তীও তার সঙ্গে যোগাযোগ করে তাকে অনেক এরা
শ্রদ্ধা জানাতেন, আমাদের বলতেন, আমি তো লজ্জা পেতাম, মাঝে মাঝে বলতেন যে তোমার বাবার খেলা তুমি দেখনি, কিন্তু তিনি যে কি উচ্চ ধরনের প্লেয়ার ছিলেন সেটা আমরা জানি, আমরা দেখেছি। অসাধারণ টিমটা ছিল। 1925 আমরা একটা ইস্ট বেঙ্গল ক্লাব থেকে একটা লেখা বেরিয়েছিল 1925 যে অফিসিয়াল যেটা IFA রেজিস্ট্রিকৃত ফার্স্ট ডার্বি ইস্ট বেঙ্গল মোহনবাগান নেপাল চক্রবর্তী গোল করলেন, সেখানে আক্রমণ ভাগের 5 প্লেয়ার সূর্য চক্রবর্তী, মোনা দত্ত, মণি তালুকদার, এই সরি মোনা দত্ত, আপনার ইয়ে আর কি হেমাঙ্গ বসু, নেপাল চক্রবর্তী, মোনা মল্লিক, এই 5 আক্রমণ ভাগে। এপাশে হারান শাহ রয়েছে, অসাধারণ একটা টিম। হ্যাঁ, ভাবা যায় না এই টিমটা। 1927 উনি অধিনায়ক হয়েছিলেন ইস্ট বেঙ্গল ক্লাবে, তারপরে তো মধ্যখানে রেলের চাকরি ছেড়ে পর্যন্ত ইস্ট বেঙ্গল ক্লাবে চলে আসার জন্য সেই সময়। তারপরে রেল থেকে তাদের চাকরি দেয়, তখন এই মরা এই হারান শাহ বাবা পূর্ণদাস 5 চাকরি এই ক্লাবে ছেড়ে রেলেতে গিয়ে ঢোকে, রেলে চাকরি করে। তখন আমার রেলের নিয়ম ছিল যে যারা চাকরি করবে তারা রেলেই কাজ করতে হবে, এই খেলতে হবে। কিন্তু 26-27 আবার তারাই ডিসিশন দিয়েছেন না, চাকরি করে আপনারা ইস্ট বেঙ্গল ক্লাবে খেলতে পারে। এবং তখনই সেই সময় ইস্ট বেঙ্গল ক্লাব সেকেন্ড ডিভিশন নেমে যায়, আবার এই 5 প্লেয়ারই ফিরে এসে ইস্ট বেঙ্গলকে আবার ফার্স্ট ডিভিশনে তোলে। হ্যাঁ, বিরাট বিরাট ঘটনা। আরেকটা জিনিস, এই যে ব্যক্তিত্বর ব্যাপারটা, তো আমরা আরেকটা জিনিস শুনেছিলাম যে যখন আমাদের প্রথম প্রধানমন্ত্রী ওনাদেরকে একবার ডেকেছিলেন প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের জন্য, তো ওনার ব্যক্তিত্বের একটা রূপ সেই সময় প্রকাশ পেয়েছিল। এটা শিক্ষণীয়, সকল মানুষের কাছে শিক্ষণীয়, যার যে নিজের জায়গায় সে নিজের জায়গায় তার জায়গাটা আগে। তো এই ব্যাপারটা রাজেন্দ্র প্রসাদ এবং জওয়াহরলাল নেহরু সময়, তখন রাজেন্দ্র প্রসাদ প্রেসিডেন্ট ছিলেন আর নেহরু প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময় একবার কলকাতা ফুটবল প্লেয়ার একাদশ এবং দিল্লি ফুটবল প্লেয়ার একাদশের একটা প্রদর্শনী ম্যাচ খেলানো হয়েছিল। সেই খেলার পর প্রেসিডেন্ট এবং জওয়াহরলাল নেহরু ওনাদের ডেকেছিলেন ভোজ সভায় এবং গেছিলেন। রাজেন্দ্র প্রসাদ ঠিক সময় এসেছিলেন এবং সব প্লেয়ারদের উনি যোগাযোগ করে ভোজ সভায় ছিলেন, কিন্তু জওয়াহরলাল নেহরু যেহেতু প্রাইম মিনিস্টার হয়তো বিশেষ কাজের জন্য তিনি ব্যস্ত ছিলেন এবং সেই সময় তিনি আসতে পারেননি। 4 বাদে তিনি এসেছিলেন। তা সেই সময় যখন তিনি এসেছিলেন সবাই দৌড়ে গিয়ে সেই অনুষ্ঠানে যোগদান করেন, কেন খেয়ে দিয়ে সবাই এখানে ওখানে ঘুরছিল। তখন বাবাকে বলা হয় যে জওয়াহরলাল নেহরু প্রাইম মিনিস্টার এসছেন, আপনি চলুন, সবাই চলে গেছে, আপনি চলুন। ওনার একটু অসুবিধা ছিল, উনি খুব স্মোক করতেন, সেই জন্য বাইরে দাঁড়িয়ে স্মোক করছিলেন। তা যখন বললো আপনি এত দেরিতে আসছেন যাচ্ছেন, উনি এটা প্রাইম মিনিস্টার, বলছে সময় সকলেরই দাম আছে, আমিও ঠিক সময় এসেছি, আশা করি সকলেই ঠিক সময় আসবেন। তো উনি যদি 4 লেটে আসতে পারেন তাহলে আমি একটু সিগারেটটা খেয়ে তারপরে যেতে পারি, এবং তাই করলেন। তিনি কিছুক্ষণ বাদে গেলেন। পার্সোনালিটি বলতে তার এত ছিল যে তিনি যেটা মনে করতেন সেটা ঠিক করতেন, সে যেই হোক তার এগেস্টে যেই থাক তিনি আইনটা মেনে চলতেন এবং পার্সোনালিটি খুব দেখাতেন। শেষ জীবনে
একটাই আক্ষেপ ছিল, শান্তিনিকেতনে একবার যাওয়া। ১৯৭১ সালে বাবাকে নিয়ে আমি, বাবা মাকে নিয়ে আমি দার্জিলিং গেছিলাম। দার্জিলিং থেকে ফেরা পথে ওনার ইচ্ছে ছিল উনি শান্তিনিকেতনে নামবেন। উনি খুব প্রচারবিহীন করতেন, উনি কখনো নিজেকে প্রচার করতে চাইতেন না। আমাদেরও উনি জীবিতকালে এমন কিছু বলেননি যেটা আমরা সবসময় বলতে পারি। যেমন উনি জোড়াসাঁকোতে এসে থেকেছেন, এখানে পড়াশোনা করেছেন, এখান থেকে খেলাধুলা করেছেন, আমরা আজ পর্যন্ত সেখানে যেতে পারিনি, দেখিনি। এবং উনি শান্তিনিকেতনে একটা আশা করেছিলেন, ধুতি পাঞ্জাবি নিয়ে গেছিলেন। হ্যাঁ, দার্জিলিংয়ে আমরা বলেছিলাম তুমি এই ঠান্ডার মধ্যে ধুতি পাঞ্জাবি নিয়ে যাচ্ছ, বললে আমি শান্তিনিকেতনে নামব। এই প্রথম আমরা জানতে পারলাম যে শান্তিনিকেতনে তার অনেক স্মৃতি আছে ওখানে, আমি ছেলেও জানতাম না। কিন্তু দুর্ভাগ্য আমাদের ফেরার পথে আমার দাদা টেলিগ্রাম করে যে শান্তিনিকেতনে নামতে হবে না, তোমরা চলে এসো, কারণ কলকাতায় তখন নরশালে পিওর চলছে, চারদিকে গণ্ডগোল হচ্ছে, বাবাকে নিয়ে কোথাও নামার দরকার নেই। এটা যেমন তিনিও মনে দুঃখ পেয়েছেন, পরে আমরাও দুঃখ পেয়েছি। এবং শান্তিনিকেতনে যে তার স্মৃতি, তিনি কোথায় পড়তেন, খেলাধুলা করতেন, সেই সব মানে ওনার মুখ থেকে শুনবার শুনেছি কিন্তু দেখবার সুযোগ পাইনি। এটা আমাদের মনে দুঃখ, ওনারও মনে দুঃখ। কিন্তু 72 সালে তিনি মারা গেলেন, আমরাও আর জীবনে সেই সুযোগ পেলাম না। হয়তো ওনার ইচ্ছে ছিল যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবেন যে উনি কোথায় থাকতেন বা কোথায় খেলতেন, বা ওনার কিছু ট্রফি ওখানে রয়েছে, সমস্ত কিছু। শান্তিনিকেতনে মিউজিয়ামে ওনার অনেক কাপ মেডেল আছে, স্মৃতিও আছে। উনি তবে উনি তখনকার দিনে কুড়ে ঘর এবং যা জিনিস, সেই প্রকৃতির জিনিস, সেগুলো আমরা দেখতে পেলাম না। তবে ঈশ্বর মনে হয় অনেক কিছু ঘুরিয়ে আবার ফেরতও দেন। দেখুন, উনি রবীন্দ্রনাথকে এত ভালোবাসতেন এবং রবীন্দ্রনাথও ওনাকে খুব স্নেহ করতেন। দেখুন, আজকে কিন্তু আপনার এই বাড়িটা, সূর্যবাবুর এই বাড়িটা, এটাও কিন্তু সেই রবীন্দ্রনাথের নামাঙ্কিত স্থানেই রয়েছে। মানে এটা একটা খুব স্মরণীয় জিনিস। এটা ঈশ্বরের দান বলতে হবে, ঈশ্বরের দান, যে উনি যেখানে বাড়ি করেছেন সেই বাড়ির সামনের রাস্তাটাও রবীন্দ্রনাথ ঠাকুর নামে পরিচিত। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে রোডের পাশেই তার বাড়ি হয়েছে। তার মানে এককালে এটা ভগবানের দয়া, তিনি চান যে দুজনে এক জায়গায় কাছাকাছি থাকুক। ১৯২৫ সালে শেষের দিকে এই জার্সিটা ইস্ট বেঙ্গল ক্লাবের, এটা সূর্য চক্রবর্তী, এবং এটা আমি শুনেছিলাম যে বেশ দামি জার্সি ছিল সেই সময়। বেশ দামি জার্সি ছিল, কারণ এটা আমি দেখেছিলাম ১৯৩৪ সাল পর্যন্ত এই জার্সিও ছিল, এই জার্সি ছিল। হ্যাঁ, এবং এত সুন্দর কাপড়, যে কাপড়টা মানে এখনো পর্যন্ত এইরকম রয়েছে, হাত দিলে বোঝা যায়। মানে
এই ব্লেজারটা কত সালের? এটা 1933 সালে। হ্যাঁ, এটা ওই গোষ্ঠবলের অধীনে যখন শ্রীলঙ্কা বার্মা খেলতে গেছিলেন। এটা আশ্চর্যজনক সুন্দর একটা জিনিস, যেটা অখণ্ড ভারত, অখণ্ড ভারত 1933 সালের যে যেটা করেছে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন টুর্নামেন্ট ক্যালকাটা 1933। বাহ, ভারী সুন্দর, ভারী সুন্দরভাবে আপনি যত্ন করে রেখেও দিয়েছেন, এত সুন্দর ঐতিহাসিক। সূর্যবাবুর সেই সময়কার টুপি, ও ব্যবহার সমস্ত কিছু, এবং যে কাপগুলো একটু আগে দেখলাম, এই সমস্ত কাপগুলো সেই সময় ওনার খেলে পাওয়া। হ্যাঁ, ভাবা যায় না, সেই 20-এর দশক এবং 30-এর দশকের অমূল্য কাপগুলো এখনো খুব সুন্দর করে, এবং সেই ছোট ছোট মেডেলগুলো। তিনি বরাবরই ওই হিটলারের মতো ছোট গোপ রাখতেন আর এইটুকুই ব্যবহার করতেন। অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।